আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি আফরোজা রূপা। আজ বিজয়া দশমী, পূজা আরাধনায় দেবী দুর্গাকে বিসর্জনের মাধ্যমে শেষ হবে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। করোনা মহামারী পরিস্থিতির কারণে এবার মন্দিরে আলোকসজ্জা ও জনসমাগম ও আরতি উৎসব নেই, প্রসাদ বিতরণ অনুষ্ঠানও হচ্ছে না মণ্ডপে। এছাড়া দশমী বিজয় শোভাযাত্রা বাতিল করা হয়েছে। সকাল 9:57 থেকে শুরু হয়েছে দশমী বিহিত পূজার লগ্ন, দর্পণ বিসর্জনের মধ্যে দিয়ে পূজার ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষ হবে। 22 অক্টোবর ষষ্ঠী বিহিত পূজার মধ্যে দিয়ে শুরু হয় 5 দিনের শারদীয় দুর্গাপূজা। এবার দেবীর আগমন ঘটেছিল দোলায়, ভক্তদের অঞ্জলি আরতি গ্রহণ করে আজ গজে বিদায় নিচ্ছেন দেবী দুর্গা। এবারে আন্তর্জাতিক, করোনা দ্বিতীয় ঢেউ ঠেকাতে স্পেনে রাত্রিকালীন কার্ফিউ এবং জরুরি অবস্থা জারি করেছে দেশটির সরকার। প্রধানমন্ত্রী পেড্রো সানচেজ বলেছেন, রাত্রিকালীন কার্ফিউ দেশটির নাগরিকদের কড়াকড়িভাবে অনুসরণ করতে হবে। রাত 11টা থেকে ভোর 6টা পর্যন্ত বলবৎ থাকবে এই কার্ফিউ। এ সময় জনসাধারণের চলাচলের উপর নিষেধাজ্ঞা থাকবে। জরুরি অবস্থার আওতায় দেশের এক রাজ্য থেকে অন্য রাজ্যে চলাচলের উপরও বিধি নিষেধ দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে 15 দিনের জন্য এই কার্ফিউ দেওয়া হলেও পরবর্তীতে সংসদের অনুমোদনের মাধ্যমে তা 6 মাস পর্যন্ত বাড়ানো হতে পারে বলেও গণমাধ্যমকে জানিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী। করোনা সংক্রমণ মারাত্মক বেড়ে যাওয়ায় 2 সপ্তাহ আগে এমন কার্ফিউ দেয় ফ্রান্স। এবারে খেলার খবর, আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সকে 8 উইকেটে হারিয়েছে রাজস্থান রয়্যালস। আবুধাবি শেখ জায়েদ স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে 7 রানে প্রথম উইকেট হারায় মুম্বাই। এরপর ঈশান কিশানের 37 আর সূর্যকুমার যাদবের 40 রানে বড় সংগ্রহে ভিত পায় তারা। শেষ দিকে হার্দিক পান্ডিয়ার 21 বলে 60 রানে ঝড়ো ইনিংসে 5 উইকেটে 195 রান তোলে কাইরন পোলার্টের দল। জবাবে 44 রানে 2 উইকেট হারায় রাজস্থান। তবে তৃতীয় উইকেট বেন স্টোকস আর সঞ্জু স্যামসনের 152 রানের অবিচ্ছিন্ন জুটিতে 10 বল হাতে রেখে জয় তুলে নেয় রাজস্থান। 60 বলে 107 রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন বেন স্টোকস। সঞ্জুর ব্যাটে আসে 54 রান। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।